এই ব্রান সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বাট এত একটা ভালো না, বুঝোই তো, সংসারিক হলে সকালে উঠে জামাই সেবা করো রে, নাস্তা বানাও রে, ঘুম থেকে উঠে আবার রান্না বান্না কত কিছু। এই পিছে কি করো তুমি দাঁড়ায়া? আজকে কয়দিন গোসল করো না? গরম পানি দিয়া না, পানি বসাইছে, যাও গোসল করতে যাও। আজকে জুমার দিন, নামাজ পড়বা, যাও। হৃদয় কি করে? হৃদয় গোসল করতে গেছে। গোসল করছো তুমি মামার সাথে, আঙ্কেলের সাথে? না কে মাংস কষা বুনা করতেছি, পানি ঢালো পানি ঢালো পানি পানি। তোমাদের জ্বালা আমি শেষ হয়ে যাবো, বুঝছো? তোমরা আমাকে পানি ঢালো পানি। পানি এত তাড়াতাড়ি দিব না, একটু চুলা কমাও চুলা। ও মানে আগামী বাচ্চাদের থেকেও বেশি জ্বালাতন করে আমাকে গাইস, ও সারাক্ষণ এত জ্বালা, এক ঘন্টা হয়েছে ওরা, আমি বলতেছি গোসল করতে যাওয়ার জন্য। গোসল করো গোসল করো, দুধে থাকো দুধে থাকো। এখনো গোসলখানায় যাচ্ছে না, যা গোসলখানা যাবে যে পানি এখানে ওর জন্য। দেখো আমি পানি ফুটাই রাখছি, গোসল করে না, ঠান্ডা পানি দিয়ে এই গরম পানি করে রাখছি, দেখছো? ভেটকি দিবা না। আজকে ওই যে ছোটখাটো কিছু রান্না করতেছি, অল্প করে রান্না করতেছি যেহেতু আমাদের সদস্য কম, চিকেন ভুনা করতেছি আর হচ্ছে একটু শাক রান্না করতেছি পুঁইশাকের মাথা দিয়ে। হৃদয় কি বেরোইছে দেখো? হৃদয় চার দিন পরে গোসল কালাতে বেরোইছে, বুঝছো? মানে বড় গোসল করে না, এক ঘন্টা হয়েছে গোসল করেছি, বলছি যে সর আমি ব্যথা পাবো, যাও গোসল কেন যাও, আজান দিছে, নামাজ পড়বো না, বিরক্ত করে ফেলো, ছাড়ো। আজকে অনেক কাজ আছে, আমরা বাইরে যাব, কি আনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আমাদের হচ্ছে ম্যারেজ ডে আজকে, আজকে না মানে কালকে করব আমরা, না ম্যারেজ ডে আজকে, আজকে 15 তারিখে রাত 12টায় আমরা বিয়ে করি, তার মানে তো 16 ডিসেম্বর হয়ে যায়। তো আমরা ভাবলাম এই প্রোগ্রাম করব 16 তারিখে, বাট যাদেরকে ইনভাইট করছি সবাই তো ফ্রাইডে ছাড়া মানে সময় হয় না, তো 22 তারিখে আমরা প্রোগ্রাম ফালাইছি। 22 তারিখে আমাদের অনুষ্ঠান, কিন্তু আজকে আমাদের ছোটখাটো করে আমার বউকে একটা সারপ্রাইজ দিব। আরে বাবা কি সারপ্রাইজ দিবে! আচ্ছা গাইস, সো আমি রান্না করি, গোসল করতে যাও, তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে দেখো, চার দিন পরে গোসল করা বেরোচ্ছে, কেমন লাগছে? সব ঠিক করে চার দিন পরে। আরে আবার এখানে ঢুলতেছ, ও মানে বাচ্চাদের থেকেও বেশি জ্বালা তো, আমার তরকারি পুড়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে গাইস, তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, বাই বাই। হ্যালো এভরিওয়ান, এই তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমরা একটু বের হব, বাট কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। বাইরে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার জন্য আমি ঠান্ডার কাপড় পরে নিলাম। এই ওঠো, ও কি করতেছে এখনো শুয়ে আছে, ওঠো ওঠো ওঠো। বাইরে ঠান্ডা, ঠান্ডার মধ্যে বেরোতে একদম ইচ্ছা করে না, কিন্তু যেহেতু কাজ আছে কি করব, বেরোতে তো হবে। তো চলো বাইরে কি করব, আজকে কি নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব। অবশেষে আমরা বের হয়ে গিয়েছি, যেহেতু শীতকাল, 6টা না বাজে, রাত হয়ে গেছে। দেখো এই শীতকালে ঠান্ডা পরিবেশে, ওয়াও, রিস্কাতে ঘুরতে খুব মজাই লাগতেছে না জান, সেই মজা। বাট ঠান্ডা আছে, ঠান্ডা আবার মজাও লাগতেছে না, ঠান্ডা ঠান্ডা। অবশেষে ভাইয়ের দোকান থেকে, তোমরা তো দেখলা ওই দিন সুপার কাপড় নিয়ে গেলাম, আবার চেয়ারের কাপড় গুলা দিলাম, এখন নিয়ে নিলাম চেয়ারের কাপড় গুলা। যে আমাদের চেয়ারের কাপড় গুলা নিয়ে উনি হাঁটতেছে, এখন আলামিনের জন্য কিছু কেনাকাটা করব। এখন তোমার কেনাকাটা বাকি, চলো। আমার
আবার ঠান্ডা লাগলে মানে মাথা অনেক ব্যথা করে, তার জন্য মাথায় ক্যাপটা পরে নিলাম। আমার বরটার বেশি গরম লাগে বুঝছো, ওর ঠান্ডার মধ্যেও মানে ফ্যান ছেড়ে রাখে, ওর কথা আর বলো না গাইস। তো এখন আমার পাখির জন্য কিছু কেনাকাটা করবো, চলো মানে সেটা শেয়ার করি। পাখি পাখি আমার কলিজার পাখি, এর আগে তো এটা থেকে নিছিলাম। আসো তুমি যে পিছলা কাপড় শার্ট খুঁজ করতেছো ওইটা পাবা না, এই কালার এইগুলাই কাপড়। আজকে মার্কেটে অনেক মানুষ না, আজকে এত মনে হচ্ছে ঈদের কেনাকাটা করতেছে মানুষ, বুঝলাম না। আমাদের না মেরিজ জামরা কেনাকাটা করতেছে মানুষের কি, বুঝলাম না এত মানুষ। ওরে বাবা ওনার পছন্দই হচ্ছে না শাড়ির কাপড়, কটন কাপড়ের মেয়ে সফট আছে। অবশেষে ওনার শার্ট কেনা কমপ্লিট, অবশেষে ওনার শার্ট পছন্দ হলো নিয়ে নিলাম। তো চলো দেখি আর কি কি কেনা যায়। এই ড্রেসটা আমার খুব ভাল লাগছে, দেখি আমার সাইজ হয় কিনা, যদি হয় একটা নিয়ে নিবো। এটার মধ্যে আসছে না, দেখি আমার হয় কিনা। বাচ্চাদের জামা দেখলেই পরতে ইচ্ছে করে। ড্রেসটা অনেক ছোট হয়ে যায়, একটু বড় হলে আমার হয়ে যেত না, ছোট এটা নিতে পারলাম না, ড্রেস দেখলে নিতে ইচ্ছা করে আমার। কেন জানে গাইস, যা দেখি তাই কিনতে ইচ্ছা করে। তোমাদের কি সেম আমার মতো এরকম হয় না? আরে আমার জামাটা একটু ধাক্কা দিছে, ব্যাগ ট্যাগ নিয়ে যাও যাইতেছে, ধাক্কা দিয়ে ফেলাই দিছে। বেচারা হাঁটতে পারতেছে না রে। আমি ফুচকা খাই, আমবেল ফুচকা আমারে খাওয়ায় না, দেখো শুধু হাঁটাই দিচ্ছে, এখানে একটা কিছুই পাচ্ছি না। এখন আমরা বেল ফুচকা খাবো, আবার এখানে আমাদের দুইটা ভক্তের সাথে দেখা হয়ে গেল। আমার ড্রেসটা দেখো গাইস, এটা আমি নিয়ে আসছি, সোয়েটার কেমন হয়েছে আমার সোয়েটারটা, এটা এখন পরবো। দেখি উনি খুলতেছে আমাকে পরানোর জন্য, দেখি ঠান্ডা ঠান্ডা কালারটা সুন্দর আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। রাস্তায় আজকে এত জ্যাম ছিল গাইস মানে বলার বাইরে। তো আমার ব্যাগের থেকে হঠাৎ মাঝ রাস্তায় আমি কেন ব্লগ অফ করে দিয়েছি জানো, হঠাৎ আমার রাস্তায় আমি যখন ফুচকা খাচ্ছি তখন দেখি হঠাৎ করে আমার ব্যাগের চেন খোলা, পরে আলামিন ধমক দিতেছে মোবাইল ব্যাগে ঢুকাও, পরে ব্যাগ আর কি করবো মোবাইল রেখেছি। তবে শেষে আমরা বাসায় চলে আসছি, দেখো আমার সোয়েটারটা কেমন হয়েছে, অনেক সুন্দর না। এখন আমার ল্যাংটা ল্যাংটা চেয়ার গুলাকে এখন জামা পরাবো, দেখি অনেক কিছু সেটা তলে মানে শার্ট প্যান্ট, আর এই যে পতাকা নিয়ে আসছি ভিডিও করার জন্য। তারপর দেখো এগুলো আলামিনের শু, এগুলো নিয়ে আসলাম, ওনার কেনাকাটা হচ্ছে এগুলো, আর এই যে উনি প্যান্ট পরাচ্ছে। দেখো আমার চেয়ারের কাভার গুলো কেমন হয়েছে গাইস, অনেক সুন্দর না, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমার চেয়ার গুলা কেমন হয়েছে কমেন্ট করো গাইস। গাইস দেখো এখন কত সুন্দর লাগে আমার টেবিলটা না, এখন আর কেউ বসলে পাশায় ঠান্ডা লাগবে না আলামিনের। অবশেষে আমার ডাইনিং টেবিল হচ্ছে কমপ্লিট, দেখো কেমন হয়েছে, অবশ্যই অনেক সুন্দর লাগছে রাইট। তো কেমন হয়েছে আমার টেবিলের কাভার গুলা কমেন্ট করবা। তো শুধু আমার ঠান্ডার মধ্যে আমরাই ঠান্ডার কাপড় পরলে হবে না, আমাদের জিনিসপত্র ঠান্ডাও লাগে না, তাই ঠান্ডার কাপড় নিয়ে আসছি। আলামিনের পাশে এখন আর ঠান্ডা লাগবে না বসলে, দুষ্ট। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই। এই পর্যন্ত আমার ব্লগ। তো সবাই আমাদেরকে এতটা ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই আমাদেরকে সাপোর্ট করবে, বেশি বেশি করে লাইক দিবা, বাই বাই।